আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমাদের ক্লাস রুম হচ্ছে 38, আর আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে অধ্যায় 7, তরঙ্গ এবং শব্দ, শব্দের বেগ, তাপমাত্রা ও প্রতিধ্বনি বিষয়ক সৃজনশীল। এখানে আমি একটা সৃজনশীল তোমাদের জন্য প্রশ্ন তৈরি করে এনেছি, সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা সৃজনশীলটা একটু দেখে নিই। এখানে আছে এস মানে সোর্স, শব্দ উৎপন্ন হবে এখানে বা উৎপন্ন কেউ করবে। আর এখানে আছে আমাদের প্রতিবন্ধক, এখান থেকে রিফ্লেক্ট হবে। আর ওই দিনের তাপমাত্রা ধরা হয়েছে 25°C। আর এস এবং আর এর মাঝে পি একটা অবস্থান, সেখানে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 35 মিটার। তো আর এখানে লেখা আছে এক ব্যক্তি এস অবস্থান থেকে শব্দ করলে 0.3 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। এর মানে হচ্ছে এক ব্যক্তি এখান থেকে শব্দ করবে, তারপরে এখানে রিফ্লেক্ট হয়ে এখানে আসার পর সে প্রতিধ্বনি শুনতে পারবে, আর এই সময়টা দেওয়া আছে 0.3 সেকেন্ড। তো আমরা সবাই জানি সৃজনশীলের চারটা ধাপ আছে। প্রথম হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় অনুধাবনমূলক, তৃতীয় কোশ্চেন থাকে আমাদের প্রয়োগমূলক, আর চতুর্থ কোশ্চেন উচ্চতর দক্ষতামূলক। তোমাদের সবার জানার কথা ক এবং খ, জ্ঞান এবং অনুধাবনমূলক কোশ্চেন, এই সৃজনশীলে যে উদ্দীপকটা থাকে এটার সাথে সংশ্লিষ্ট থাকতেও পারে আবার নাও পারে। তো আমরা কিন্তু এটার সাথে সম্পৃক্ত করেই দিয়েছি। প্রথম কোশ্চেনটা আছে প্রতিধ্বনি কাকে বলে। প্রতিধ্বনি হচ্ছে কোনো শব্দ উৎপন্ন করলে সেটা কোনো প্রতিফলকে বাধা পেয়ে যদি আবার ফিরে এসে ওই মূল ধ্বনির পুনরাবৃত্তি শোনা যায় তাহলে তাকে প্রতিধ্বনি বলা হবে। মনে করো আমি একটা শব্দ করলাম, এই শব্দটা একটা ওয়ালে বাধা পেয়ে আবার আমার এখানে চলে আসলো, তাহলে আমি যেটা বললাম সেটা যদি আবার শুনতে পাই, মানে মূল ধ্বনি যেটা আমি প্রথমে বলছিলাম সেটার পুনরাবৃত্তি যদি আমি শুনতে পাই তাহলে তাকে আমি বলবো প্রতিধ্বনি। দ্বিতীয় কোশ্চেন আছে আমাদের অনুধাবনমূলক, সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন ব্যাখ্যা করো। মানে শব্দ উৎপন্ন করলে সেটা আসলেই যে প্রতিধ্বনি হবে এমন কোনো কথা নেই, এখানে কিছু কন্ডিশন আমাদের ফিল আপ করতে হবে, ফুলফিল করতে হবে। যদি আমি শব্দ উৎপন্ন করি আর কোনো প্রতিফলক মাধ্যম থেকে বাধা পেয়ে আমার এখানে ফিরে আসে তাহলে আসলে সেই শব্দটা আমি কিন্তু শুনতে পারবো না, সেটার জন্য একটা মিনিমাম সময়ের দরকার হয় আর একটা মিনিমাম ডিস্টেন্সের দরকার হয়, দূরত্বের দরকার হয়। যদি কোনো শব্দ আমি যে শব্দটা মূল শব্দটা উৎপন্ন করলাম সেটা যদি 0.1 সেকেন্ডের আগে আবার আমার কানে চলে আসে তাহলে আমি মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করতে পারবো না, এই জন্য আমি ওইটা প্রতিধ্বনি হিসেবে শুনতে পারবো না। যদি এখানে একটা রিফ্লেক্ট এখান থেকে রিফ্লেক্ট হয় আর আমি এখান থেকে শব্দ করতেছি, এই শব্দটা এখানে যেয়ে তারপরে আবার যদি এখানে আসে তাহলে আমি এই প্রতিধ্বনিটা শুনতে পারবো, কিন্তু এটা যদি এটা মিনিমাম সময় দরকার হয় 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড মানে 1/10 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। যদি 0.1 সেকেন্ডের আগেই শব্দটা এখানে প্রতিফলিত হয়ে আবার এখানে চলে আসে তাহলে আমি মূল শব্দ থেকে এই প্রতিধ্বনিকে আলাদা করতে পারবো না, এই জন্য প্রতিধ্বনি শুনতে পারবো না। তাহলে আমাদের প্রতিধ্বনি শুনতে হলে অবশ্যই শব্দ, যে শব্দটা আমি উৎপন্ন করতেছি সেটা প্রতিফলকে বাধা পেয়ে 0.1 সেকেন্ড অথবা এর চেয়ে বেশি সময় পর শুনতে হবে। আর এখানে একটা ডিস্টেন্সের ব্যাপার থাকে,
আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদের একটা পরীক্ষা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই শব্দটা যদি আমরা শুনতে চাই যদি আজকের তাপমাত্রা 0 ডিগ্রি না তাহলে এটা পরীক্ষালব্ধ ফলাফল 16.6 মিটার মিনিমাম ডিসটেন্সের দরকার হয় মানে 16.6 মিটার দূরত্ব যদি থাকে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারব যদি এর কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না তাহলে সবাই বুঝতে পারছো সকল প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি নয় আমি শব্দ করলে সেটা প্রতিফলিত হবে বাট প্রতিধ্বনি হতে হলে অবশ্যই তাকে 0.1 সেকেন্ড অথবা এর চেয়ে বেশি সময় পরে আমার কানে আসতে হবে যদি এর আগেই চলে আসে তাহলে আমি সেই শব্দটা প্রতিধ্বনি হিসেবে শুনবো না বা মূল ধ্বনি থেকে প্রতিধ্বনিকে আলাদা করতে পারবো না তাহলে আমরা বলতে পারি সকল প্রতিধ্বনি প্রতিফলন বাট সকল প্রতিফলন প্রতিধ্বনি নয় তারপরে আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এখানে আমি দেখতে পাচ্ছি এস মানে এখানে সোর্স মানে উৎস এখানে শব্দ ওই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করবে আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের দেওয়া নাই এস থেকে পি পর্যন্ত দূরত্ব আছে আমার 35 মিটার তাহলে আমরা আগেই বলেছি যদি কোনো একটা শব্দ কোনো প্রতিফলকে বাধা পেয়ে আবার এইখানে চলে আসে এখানে আসলেই শুধু আমরা প্রতিধ্বনি শুনতে পেতে পারি তাহলে আমি যদি এস এবং আর এর মাঝের দূরত্ব আমি ডি ধরে নিই এসও আর এর মধ্যবর্তী দূরত্ব এটা ধরলাম ডি এস থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আর এখানে আমাদের সময় দেওয়া আছে কত 3.3 সেকেন্ড পর সে শব্দ শুনতে পারবে তাহলে সময় টি সমান হচ্ছে 0.3 সেকেন্ড এখন তাপমাত্রার সাথে আমাদের সংশ্লিষ্টতা কতটুকু সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এই দুইটা তথ্য আমি এখানে লিখে রাখলাম এখন দেখো আজকের তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি এখানে তাপমাত্রা আমরা দুটা হিসেবে বিবেচনা করব একটা হচ্ছে যদি আমি টি নট হিসাব করি টি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন আর আমাদের টি হচ্ছে যেটা আজকের তাপমাত্রা সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাহলে 273 প্লাস 25 298 কেলভিন আর আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে বি নট সমান 300 তোমাদের বইয়ে 330 দেওয়া আছে কোথাও কোথাও 332 মিটার পার সেকেন্ড আছে 332 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 330 মিটার দূরত্ব অতিক্রম করবে আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা শব্দের বেগ এটা বের করতে হবে সেটা আমি মনে করো বি দিয়ে হট রাখলাম যেহেতু এটা আমাদের বের করে তারপরে গণিতটা করতে হবে আমরা এখন জানি শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে বি সমানুপাতিক রুট টি মানে তাপমাত্রা শব্দের বেগটা তাপমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক সরি শব্দের বেগটা হবে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক ব্যস্তানুপাতিক না সমানুপাতিক ব্যস্তানুপাতিক হলে 1/√T হতো শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক তাহলে এই সূত্র থেকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি বি নট বি সমান √
t naught by t. তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি b বাই b নট সমান t বাই t নট। সুতরাং b সমান b নট রুট t বাই t নট। এখন আমাদের এই মানগুলো আমরা এখানে বসাই দিই, এটা কিন্তু গুণাকারে আছে। b নটের মান আমরা জানি 330 মিটার পার সেকেন্ড, কোথাও কোথাও কিন্তু 332 মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমরা মানটা বসাই দিই 330 × √ টি মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা 298 কেলভিন, 298, আর টি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 273। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, রুট টু নাইন এইট তাহলে ক্যালকুলেশন আমাদের মান আসে 344.79 মিটার পার সেকেন্ড। তাহলে এই এই ব্যাগটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ। এখন আমরা মূল আলোচনায় যাব, আমাদের ইনফরমেশনগুলো আমরা যেগুলো দরকার সেগুলো আমরা বের করে নিছি। এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে যদি আমি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে অবশ্যই শব্দটাকে আগে এখানে যেতে হবে, আবার কি এখানে ফেরত আসতে হবে। আমরা এই এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরছিলাম ডি, তাহলে একবার যাবে আর একবার আসবে, দ্যাট মিন্স কি সে 2D দূরত্ব অতিক্রম করবে। আর আমরা সূত্র জানি, শব্দের দ্রুতি বা বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তো এটাকে আমি যদি লিখি ভাবে বি সমান দূরত্ব, তো আমরা টোডি হিসাব করব কারণ একবার সে এদিকে এখানে যাবে আবার এখানে ফিরত আসবে, তাহলে 2D/T, বা লিখতে পারি 2D = VT। তাহলে ডি সমান কত হবে, VT/2। বির মান কত, যেটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেয়েছিলাম, 344.79 × T হচ্ছে সে 0.3 সেকেন্ড পরে শব্দটা শুনতে পারবে, তাহলে 0.3, আর এখানে 2। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ¾.79.3 ভাগ হচ্ছে 2, 51.71। তাহলে এটার মান আসে 51.7718, 71 দিলাম আমরা বা 72 দিতে পারো, 72 মিটার। দ্যাট মিন্স আমাদের এখান থেকে এখানের দূরত্বটা হচ্ছে 51.72 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার আমি বলতেছি, প্রথমে আমরা এস এবং আর একটা দূরত্ব ধরে নেব ডি, আর এখানে আমাদের এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগটা বের করে নিতে হবে। এই শব্দের ব্যাগটা আমরা বের করলাম 300
44.79 মিটার পার সেকেন্ড আর আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 সেটা আমরা আগেই জানি অথবা কোন কোন বইয়ে 332 দেওয়া আছে তাহলে আমাদের এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 751.72 মিটার এই তথ্যটা আমাদের আবার ঘ নম্বরে লাগবে তাহলে আমরা এটা মুছে দেই ঘ নম্বর যেটা বলছে উচ্চতর দক্ষতা সেটা বলছে ব্যক্তিটি যদি পি অবস্থানে যায় মানে এস অবস্থান থেকে পি অবস্থানে আসে তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো সে তো এখানে থেকে 0.3 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনেছিল এখন বলতেছে যদি তিনি এই অবস্থান থেকে 35 মিটার দূরে এই অবস্থানে যায় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা তো এখন আমাদের আগে যে আমরা কথাটা বলছিলাম যে প্রতিধ্বনি শুনতে হলে মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করতে হয় এবং একটা সময় মেনটেন করতে হয় 0.1 সেকেন্ডের আগে যদি মূল ধ্বনিটা আমি যে শব্দটা উৎপন্ন করছিলাম সেটা যদি চলে আসে আমার কানে সে তাহলে আমি শুনতে পারবো না আর আমাদের যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয় সেই ডিস্টেন্স যদি ডিস্টেন্সের চেয়ে কম দূরত্ব থাকে সেটাও কিন্তু আমরা তাহলেও কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না তাহলে আমরা দেখি এখানে কতটুকু দূরত্ব আছে তাহলে আমরা এটা টোটাল আসিল এস আর আর এর মান আমরা পেয়েছিলাম 51.72 মিটার তাহলে পি আর সমান কত হবে পি আর সমান আমরা লিখতে পারি এস আর মাইনাস হচ্ছে এসপি এটা সমান আমি ধরলাম মনে করো এটা সমান আমি ডি ধরলাম বা ডি প্রাইম ধরলাম যেহেতু ডি আমরা আগে ধরেছিলাম ডি প্রাইম তাহলে এটা সমান আমাদের মানটা আসবে কত এস আর এর মান আছে আমাদের 51.72 আর হচ্ছে এসপি হচ্ছে 35 তাহলে এটা আমাদের মান আসতেছে 51.72 মাইনাস 35 16.72 মিটার এটা আমি ডি প্রাইম হিসেবে রাখতে পারি বা ডি হিসেবে রাখতে পারো সমস্যা নেই তাহলে আমরা আবার ওই সূত্রে চলে যাই এই সূত্রটা কি দ্রুতি বা বেগ সমান কি দূরত্ব বাই সময় আচ্ছা তাহলে দেখো দ্রুতি সমান দূরত্ব বাই সময় সে সূত্র আমরা আগেও লিখেছি এখন আমাদের দূরত্বটা যেটা আমরা পরিমাপ করব এখান থেকে যেহেতু আমি প্রতিধ্বনি শুনতে পারবো কিনা তাহলে শব্দটা এখান থেকে এখানে যাবে আবার এখানে আসবে তাহলে এখানেও কিন্তু টোডি দূরত্ব হিসাব করতে হবে তাহলে আমাদের দ্রুতি বা বেগ সমান এখানে টু যেহেতু ডি প্রাইম ইউজ করছিলাম আমরা ডি প্রাইম বাই সময় টি এই টির মান কিন্তু এখন 0.3 সেকেন্ড হবে না এই টির মান হবে 0.1 সেকেন্ড কারণ 0.1 সেকেন্ডে যদি কোনো শব্দ প্রতিফলক থেকে আসে তাহলে আমরা প্রতিধ্বনি মিনিমাম 0.1 সেকেন্ড যদি সময় লাগে তাহলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যেতে পারে তাহলে আমরা একটা লিখতে পারি টু ডি প্রাইম সমান বিটি তাহলে ডি প্রাইম সমান কি বিটি বাই টু বির মান আমরা আগেই বের করছিলাম 344.79 আর টি এর মান হবে মিনিমাম যে সময়টা লাগে প্রতিধ্বনি শুনতে সেটা 0.1 সেকেন্ড আর এখানে টু তাহলে আমরা ক্যালকুলেশন করে মানটা পেতে পারি 344.79 ইন্টু 0.1 ভাগ হচ্ছে টু 17.239 মানে 17.24 মিটার মানে 17.24 মিটার মিনিমাম দূরত্ব লাগবে যদি আমি এই প্রতিফলক থেকে শব্দটা শুনতে চাই বাট আমাদের এই ডিস্টেন্সটা আছে
16.72 16.72 তাহলে অবশ্যই আমরা প্রতিধ্বনি এখান থেকে শুনতে পারবো না কারণ মিনিমাম 17.24 মিটার দূরত্ব লাগবে 17.24 মিটার আসতে হলে অবশ্যই আমাকে এদিকে আসতে হবে একটু দূরে সরতে হবে তাহলে আমরা অনায়াসে বলতে পারি পি অবস্থানে যদি কোনো একটা ব্যক্তি এই ব্যক্তিটা আবার পি অবস্থানে যায় তাহলে যে সে যে শব্দ করবে এই এই শব্দের প্রতিধ্বনি যেটা হবে বা প্রতিফলিত যে শব্দটা আসবে সেটা সে প্রতিধ্বনি হিসেবে শুনতে পারবে না কারণ সে ডিস্টেন্সটা মিনিমাম থাকতে হবে 17.24 মিটার কিন্তু আমাদের আছে কত আমাদের 16.72 আছে এটাকে যেহেতু ডিফারেন্স করো আমরা এটাকে ইচ্ছা করলে তুমি ডি দিয়ে দেও তাহলে যেহেতু ডি গ্রেটার দেন ডি প্রাইম মানে ডির মানটা আলাদা করতেছি যে ডিস্টেন্সটা আমরা ডির মানটা এটার চেয়ে বেশি তাহলে আমরা এখান থেকে প্রতিধ্বনি শুনতে পারবো না এটা কিন্তু ইচ্ছা করলে তুমি সময় দিয়েও বের করতে পারো সময় দিয়ে যদি তুমি করতে চাও তাহলে এখানে যে মানটা আসছে আর এটা যে ডিস্টেন্স তখন আমাদের টির মানটা আমরা বের করব যদি টির মানটা তুমি বের করো তাহলে সূত্রটা এরকম হয়ে যাবে যে টি সমান টু ডি বাই আমাদের বি হয়ে যাবে টু ডি বাই বি তখন ডি ডি মানে এখানে ডি প্রাইম ধরতে হবে তখন মানে এই দূরত্বটা এই দূরত্বটা মানে এই দূরত্বটা তাহলে এই দূরত্বটা আর টু গুণ করে আর বি যেটা আছে আমাদের ব্যাগ সেটা দিয়ে ভাগ করলে আমাদের মানটা অবশ্যই 0.1 চেয়ে কম আসবে তাহলে আমরা টাইম দিয়েও করতে পারি আবার দূরত্ব বের করেও করতে পারি তোমার ইচ্ছা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো যেহেতু এখানে অবস্থান বলছে তাহলে আমরা এই অবস্থান হিসেবে আমরা দূরত্বটাই বের করবো তো দূরত্ব যেহেতু হয়ে গেছে 17.24 মিটার আর আমাদের দূরত্বটা এতটুকু মিনিমাম দরকার কিন্তু দূরত্ব আছে মাত্র কত 16.72 মিটার এই জন্য আমরা এখান থেকে শব্দ উৎপন্ন করলে বা ওই ব্যক্তি যদি শব্দ উৎপন্ন করে তাহলে যে প্রতিফলিত শব্দটা হবে সেটাকে সে প্রতিধ্বনি হিসেবে শুনতে পারবে না তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা একটা ইজি একটা অধ্যায় এবং ইজি একটা সৃজনশীল যদি একটু ভালো করে তোমরা মনোযোগ দাও তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে আর তুমি তোমার ইচ্ছা মতো তাপমাত্রা এখানে কিন্তু 25 ডিগ্রি আছে এটাই থাকবে এমন কোনো কথা নেই এটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে যেমন আজকের তাপমাত্রা যদি আমি 30 ডিগ্রি ধরি তাহলে তুমি ওই সূত্র দিয়ে টি নটের মান হবে আমাদের 273 আর 30 ডিগ্রি দিয়ে যে মানটা আসবে 273 সাথে 30 যোগ করে যে মান পাবো সেটা দিয়ে কাজ করলে আমি শব্দের ব্যাগটা পাবো তাহলে আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো করে বুঝতে পারছো এবং অন্য কোনো ক্লাসে আবার কোনো বিষয় নিয়ে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে